নিশ্চয় এর আগে আপনি এমন কোনো গ্রাম দেখেননি যে গ্রামের মেয়েদের বিয়ে করতে হবে শুনলে ছেলেরা পালাতে শুরু করে অনুমান করুন ছেলেদের এমন কারণ কি আপত্তির হতে পারে না গ্রামের মেয়েরা যথেষ্ট সুন্দরী গ্রামটিও একেবারে গন্ড গ্রাম নয় যোগাযোগ ব্যবস্থা ভালো গ্রামের মানুষ ভালো মন্দ মিলিয়ে সমান এমন সব গ্রামেই দেখা যায় তারপরে এই গ্রামে ছেলেরা বিয়ে করতে চায় না এর কারণ হলো বানরের উৎপাদ কথিত আছে গ্রামে একটি ডাকাত দল সক্রিয় রয়েছে তবে তারা কেউ মানুষ নয় বানর শুনে আপনার হাসি পেতে পারে কিন্তু সংবাদ ভারতের ভোজপুর জেলার রতনপুর গ্রামের কথা প্রায় পাতায় উঠে আসে এই বানর দলের কারণে গ্রামের বাসিন্দাদের তুলনায় বানরের সংখ্যা অনেক বেশি এবং বানরের দল গ্রামবাসীদের সবসময় আতঙ্কের মধ্যে রাখে যে কোনো অনুষ্ঠান বিয়ে কিংবা জন্মদিন এমনকি শ্রাদ্ধ অনুষ্ঠানে বানরের দল হানা দিতে দেরি করে না খাবার নষ্ট করে ধাওয়া দিলে দাঁত মুখ খিচিয়ে উল্টো তেরে আসে তুল কালাম কাণ্ড ঘটায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পাত্রপক্ষ এই গ্রামে যেতে চায় না বানরের আক্রমণের চেয়ে তারা নিরাপদে থাকতে বেশি পছন্দ করে যে কারণে যখন রতনপুর গ্রাম থেকে বিয়ের প্রস্তাব আসে বর এবং তার পরিবার সুস্পষ্ট এই কারণ দেখিয়ে ঘটককে বিদায় করে দেয় স্থানীয় প্রশাসন বিপর্যয় রোধে যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু বানরের ক্রমবর্তমান সংখ্যার কারণে তারা সফল হয়নি বিশেষ করে কোনো আয়োজন উপলক্ষে যখন ভালো খাবার তৈরি করা হয় তখন বানরগুলো হামলা চালায় অতীতেও এই গ্রামে এভাবে অনেক বের অনুষ্ঠান ভুন্ডল হয়ে গেছে এই গ্রামে এমনও ঘটনা ঘটেছে যে নতুন জামাই রাতে বাসর করছে তার নতুন বউয়ের সাথে আর তখনই একদল বানর দল বেঁধে সেই জামাইয়ের উপর আক্রমণ করেছেন এমনকি তারপরেও সেই নতুন বউকে তালাক দিয়ে নতুন জামাই গ্রাম ছেড়ে রাতেই চলে যাবার মতো ঘটনা ঘটেছে জানা গেছে এই গ্রামে বাসিন্দাদের তুলনায় বানরের সংখ্যা অনেক বেশি গ্রামবাসীদের সবসময় আতঙ্কের মধ্যে রাখে এখানকার বানরের দল এই রকমের তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন